হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে যারা ভিডিওটা দেখেছো, মহারানী যে ভিডিওটা দিয়েছে যে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কী ঘটনা ঘটেছিল সবটা বিস্তারিতভাবে বেশ সুন্দর করে গুছিয়ে বলল, তো সেটা শুনে অনেকেরই বুক ঢিপঢিপ করেছে, অনেকেরই পা কেঁপে উঠেছে, অনেকেই সত্যি বলে মনে করেছে। কিন্তু আমিও যখন শুনছিলাম না, আমারও মনে হচ্ছিল যে একটা মেয়ে এতভাবে অত্যাচারিত হয়েছে এতভাবে, কিন্তু সেটা যদি বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা যায় তাহলে কিন্তু অনেক কথাই বেরিয়ে আসছে। তার কারণ হচ্ছে, এখানে আমরা প্রথম যেটা শুনলাম, প্রথম এবং শুনে অবাক হয়ে যাওয়ার মতন, যে ছেলেটা থানা পুলিশকে ভয় পায়, মানে সন্দীপের কথা বলছি, থানা পুলিশকে ভয় পায়, থানা পুলিশের নাম শুনলেই গুটিয়ে যায়। আমরা দেখেছি প্রথম ভিডিওতে ওরা অন্য একটা জায়গায় গিয়ে আস্তানা নিয়েছিল, রাত 2টার সময় ভিডিও করেছিল। সেই ছেলেটা থানা পুলিশের পরোয়া না করে, ভয় না করে, 3-3 বার বউকে খুন করার চেষ্টা করেছে, 3-3 বার খুন করার চেষ্টা করেছে। একবার হচ্ছে কার্নিস থেকে ফেলে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, দ্বিতীয়ত হচ্ছে সেই ওর মা আর ও মিলে গ্যাসে মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তৃতীয়ত হচ্ছে ওড়না নিয়ে, বুঝতেই পারছো, ওড়না নিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তো এই 3-3 বার চেষ্টা হয়েছে। তারপরে হচ্ছে ওকে নাকি কোন বন্ধুর সঙ্গে, মানে সন্দীপের কোন বন্ধুর সঙ্গে ওকে নাকি ভাড়া খাটতে বলেছিল, মানে বেড শেয়ার করতে বলেছিল। এগুলো ভাবা যায়? তাহলে এত কিছু প্রমাণ, যখন সে প্রথম তাহিরপুর থানায় গেল, মহারানী যখন প্রথম তাহিরপুর থানায় গেল, তাহলে এত কিছু প্রমাণ থাকার পরেও কেন 498 করলো না, বা কেন ওকে জেলের ভাত খাওয়ালো না? শুধুমাত্র কি বাচ্চাটার কথা মাথায় রেখে, নাকি এই গল্পগুলো তখন মাথায় আসেনি, এই গল্পগুলো এখন ক্রিয়েট করে বলছে? তার কারণ হচ্ছে, গল্পের মোড় হচ্ছে, ওর মাকে খবর দেওয়া হলো, ওর মা হচ্ছে চলে এলো, ওর মাকে বললো যে ওই বাড়ি থেকে চা দেওয়া তো দূরের কথা, জলটুকু পর্যন্ত খেতে বলেনি। কিন্তু পরে আবার বললো পরের দিনও আমার মা আমার সঙ্গে ছিল, 2 দিন ছিল। তাহলে মা বা দাদা এবং তুমি 2 দিন তোমরা উপোস করে রইলে, তবু ঘর থেকে বেরোলে না, 2 দিন উপোস করে রইলে, এটা কখনো ভাবা যায়? মানে কতখানি মিথ্যে বলছে, নিজের মিথ্যের জালে নিজেই হচ্ছে জড়িয়ে যাচ্ছে। আগের যেগুলো আমরা ভিডিও দেখেছি সেখানে বলছে যে নাকি সন্দীপ সেগুলো নাটক সাজিয়েছে, কি না, নিজেদেরকে সবসময় চর্চার মধ্যে থাকতে হবে, ইনকাম বাড়াতে হবে, রেভিনিউ বাড়াতে হবে, সেই জন্য নাকি আগেরগুলো নাটক ছিল। সেই নাটকের পর্দা, মানে নাটক যে সত্যতা ব্যাপারটা, মহারানী হচ্ছে ফাঁস করে দিল। কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি এত নাটক জানো, এত সুন্দর করে গল্প বানাতে পারো, যে পুরো নাটকটাই তোমার ছিল, তুমি ইনসিস্ট করেছিলে সন্দীপকে দিয়ে এগুলো করাবার জন্য। আর তোমারই বেশিরভাগ, মানে ওই ভাড়া বাড়িতে থাকা, কৃষ্ণনগরে ভাড়া বাড়ি নিতে যাওয়া, তোমারই গুজবটা বেশি ছিল, তোমারই সাজানো নাটক, তুমি এখন সন্দীপের ঘাড়ে হচ্ছে বন্দুকটা বসিয়ে দিলে। এবার হচ্ছে একটা মেয়ে যেখানে অনায়াসে, মানে কি বলবো, প্রোটেস্ট করতে পারবে, সেখানে প্রোটেস্ট না করে, মানে এত কিছু ঘটনা ঘটেছে, মারার মতো ঘটনা, এত কিছু ঘটনা ঘটেছে, সেইখানে ওর মা বাবা ওকে মানে আবার ফিরে যাওয়ার জন্য কেন বলেছিল, এমনকি ওর দাদা, এত কিছু যখন হয়ে গেছে, ওর দাদা বলেছে ওখানে ফিরে যেতে। তোমরা সবাই জানো যখন ও ফিরে যায়নি তখন কিন্তু ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে যেই ছেলেটা, মানে হাজবেন্ড, যেখানে 3-3 বার ওকে মারার চেষ্টা করেছে হাজবেন্ড এবং শাশুড়ি মিলে, সেটা সব খবরটুকু তার মা বাবা দাদা সব কিছু জেনেও সেখানে পাঠাবে? আমরা যখন শুনছিলাম ওর বানানো গল্পগুলো তখন কিন্তু নিজেদেরই কেমন একটা লাগছিল যে একটা মেয়ের ওপর এত অত্যাচার হতে পারে? পরপর পরপর সুন্দর বলছে আর প্রচুরবার বলার মধ্যে প্রচুরবার হচ্ছে কাটিং হচ্ছে, স্ক্রিপ্ট ভুলে যাচ্ছে, স্ক্রিপ্ট ভুলে যাওয়ার পর একবার করে দেখে নিচ্ছে আর কি। তো যাই হোক, এটা ডিরেক্টরকে, এটার মানে কি বলবো, গল্পটা কার মাথা থেকে এসছে, কে পরিচালনা করছে, আমরা হয়তো সবটাই বুঝতে পারছি। এবারে হচ্ছে এটাই অবাক লাগলো যখন ও কল রেকর্ডটা দিল, ওর শ্বশুরমশাইয়ের সঙ্গে বাবার কথা হচ্ছে যে হ্যাঁ ফিরে যাবে, কই 7 দিন তো হয়ে গেল, ওর বাবা বলছে 7 দিন, 7 দিন না, 17 তারিখ থেকে আজকে বললো 24-25 তারিখ, মানে 10-15 দিন হয়ে গেল বললো, কই এখনও তো কেউ ও ফোন টোন কিছু করছে না ফিরে আসার জন্য? কি করে সম্ভব যে বাড়িতে মেয়েটা এতটা অত্যাচারিত হয়েছে? সে তো মাকে যখন ডেকেছে যে মা তুমি আসো নাহলে আমাকে আর পাবে না, মা সেই রাত্রি সব তৎক্ষণাৎ চলে এসছে, আর তখন হাতে নোড়া নিয়ে আর লাগেজ ব্যাগ নিয়ে ও বেরিয়ে গেছে। আচ্ছা, ওরা মা ছেলে ছিল, মানে সন্দীপ আর সন্দীপের মা ছিল, দুজনে মিলে ওকে কি ঘায়েল করতে পারতো না? ওকে যেখানে মানে কি বলবো, ওই কার্নিস থেকে ফেলে দেওয়া, বারবার এই কথাগুলো বলতেও পারছি না, 3-3 বার যে ওর উপরে অ্যাটেম্প্ট নিতে গেছে, কিন্তু 3-3 বারই ওরা দুজনে ফেল হয়ে গেছে, মানে ও সন্দীপ এবং সন্দীপের মা, ও একা লড়ে গেছে, একা লড়ে গেছে একটা নোড়া নিয়ে, একা লড়ে গেছে একটা নোড়া নিয়ে, মানে এগুলো মানে এত মানে কি বলবো, বাচ্চাদের মতো গল্প, সেই বাচ্চাদের মন ভুলানো গল্প বলে না ঠাকুমা দিদিমারা বসে বসে, আবোল তাবোল গল্প অনেক সময় বলা হয়, তো এইরকম হচ্ছে আবোল তাবোল গল্প, যার সাথে যার কোনো সঙ্গতি নেই, সেগুলো হচ্ছে পাবলিককে খাওয়াতে এসছে। তো আমার সেটাই কথা যে বাবা মা পুরোপুরি মাত্রায় মানে চেষ্টা করছে যে ওখানে ফেরানোর জন্য, মেয়ে একেবারে নাছোড়বান্দা, ওখানে আমি ফিরবো না, ওখানে আমি ফিরবো না, সেই জন্য ফিরলেই তো আর প্রেমিককে পাবে না, আর সেই জন্য বাবা মা ওকে ত্যাগ করলো।
সেটা আমরা সবাই জানি। ও এখন অন্য জায়গায় লিভ ইন সম্পর্কে রয়েছে প্রেমিকের সাথে। আমার এইটাই প্রশ্ন যে দুদিন মা রয়ে গেল ওই বাড়িতে, এদিকে বললো জল খেতে পর্যন্ত বলেনি, চা দেওয়া তো দূরের কথা, দুদিন তাহলে ওর মা ওই বাড়িতে মানে মেয়ে শ্বশুর বাড়িতে উপোস করেছিল, আর ও মানে মহারানী আর কি, মহারানীও কি উপোস করেছিল? মানে এমন গল্প বলছে এবং এমন কল রেকর্ডিংগুলো দিচ্ছে, ও বলছে দুয়ে দুয়ে চার হয়ে আছে, আগের কল রেকর্ডিংয়ের সঙ্গে এবং এই কল রেকর্ডিংয়ের সঙ্গে তোমরা মিলিয়ে দেখো, মিলে যাবে না, মেলাতে পারছি না তো, কারণ হচ্ছে ওই আবারও বলছি বাবা ফিরিয়ে দিতে চাইছে, জানেই তো ফিরে গেলে কয়েকটা মাস, তুমি যেটা বললে ফিরে গেলে আমি কয়েকটা মাস বাঁচতাম ছেলেটার সঙ্গে, তো বাবা কি সেটা জানে না? বাবা তো একটা প্রশাসনের সঙ্গে মানে যুক্ত আছে, প্রশাসনে শুনেছি কেউ বলে পুলিশের ড্রাইভার, কেউ বলে পুলিশ, যাই হোক পুলিশ প্রশাসনের সঙ্গে সে যুক্ত আছে, সে কেন কোনো স্টেপ নিল না যে আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল, তুমি কেন 498 করলে না, কী কারণ আজকে এই গল্পগুলো বলতে বসেছো? আর তুমি তো সেই চ্যানেল ক্রিয়েট করলেই, চ্যানেল ক্রিয়েট করে নতুন চ্যানেলে তুমি তোমার যাবতীয় তোমার উপর যা যা 5 বছর ধরে অত্যাচার হয়েছে সেগুলো তুমি বলছো, তাহলে তুমি পরের দিনই এসে কেন বললে না? ওই যে মিথ্যে কথাগুলো বলতে হবে, কপালটা ফুলে গেছে, এমনভাবে ঠুকে দিয়েছে কপালটা ফুলে গেছে, সেগুলো তুমি এসে বললে কবে? 10-12 দিন পর বললে, মিলিয়ে গেছে একটা কপাল, মানে দেয়ালে ঠুকে দিলে ওরকম প্লাস্টার মানে করা নেই, সেরকম দেয়ালে ঠুকে দিলে এইটা ফ্র্যাকচার হয়ে যাবে, ছেঁচড়ে বেচড়ে যাবে একদম, সেটা তুমি প্রমাণ দিলে 10-12 দিন পরে সেটা মিলিয়ে গেছে, মিলিয়ে গেছে। কিন্তু যখন তোমার বান্ধবী কল রেকর্ড করেছিল, ওটাই হচ্ছে আসল কল রেকর্ড, ওটাই হচ্ছে আসল, কারণ তারপরে অনেক কল রেকর্ড এখান থেকে ওখান থেকে, গুদীপ্ত কিন্তু একটা কথা ঠিক বলেছে, হাটে বাজারে এখন কল রেকর্ড পাওয়া যাচ্ছে, সবার কাছে কল রেকর্ড একদম ঠিক কথা, নিজেরাই এখন বিভাগে পড়ে যাচ্ছে যে সবার কাছেই কল রেকর্ড রে ভাই, সবাই কি তাহলে কথা বলছে আর কল রেকর্ড করছে? অনেকটাই বানানো। কিন্তু আসল কল রেকর্ড আমি বলবো যেটা ওর বান্ধবী হচ্ছে কল রেকর্ড করেছিল যখন যেই মুহূর্তে অশান্তিটা চলছিল, যেখানে সন্দীপ এবং এই মহারানী এবং ওর বান্ধবী তিনজনের কথোপকথন আমরা শুনতে পেয়েছি, সেখানে কিন্তু সন্দীপও জানতো না এবং সন্দীপের বউও কিন্তু জানতো না যে কল রেকর্ডিং হচ্ছে, সেই জন্য ওখানে মহারানী হেসেছে এবং সন্দীপ বেশ কয়েকটা গালাগাল দিয়েছে, কিন্তু সন্দীপ গায়ে হাত তোলেনি, ওখানে গায়ে হাত তুলে ধুমধাম মারানোর মানে মারবার একটা বোঝা যেত, সেখানে এই মহারানী হাসছে এবং বলছে তুমি কার সাথে প্রেম করতে বিয়ের আগে কই আমাকে তো বলোনি, বিয়ের আগের প্রেমটা ওকে বলতে হবে, ঠিক আছে, বিয়ের যদি সন্দীপ কিছু বিয়ের আগে কারোর সাথে প্রেম করে থাকে পাড়ার মেয়ের সাথে, সেটা ওকে বিয়ের পরে ও আসার পরে ওকে বলতে হবে, কিন্তু সন্দীপের খেয়ে সন্দীপের বাড়িতে থেকে আর সন্দীপের মানে খাওয়া পড়া করে ও পরকিয়া করছে সেটা সন্দীপকে জানানো যাবে না, আর যখন জানতে পারলো সেটা তো কী হলো আমরা দেখতেই পেলাম। তুমি বলছো যে তোমাকে সন্দীপ তার বন্ধুর সাথে শুতে বলেছে, বেড শেয়ার করতে বলেছে, তোমাকে ভাড়া হিসেবে নিয়ে যাবে, রেট কত তোমার বর জিজ্ঞেস করেছে, অ্যাকচুয়ালি ওটা কেন বলেছে তুমি যদি বলেও থাকে, আমরা জানি ওটা বলেনি, কারণ ওটা বললে যে যখন কল রেকর্ড হচ্ছিলো তখনই ওইসব কথা বলতো, তখন কোনো খারাপ কথাও বলেনি, তখন শুধু তোমাকে নিয়ে চিন্তিত ছিল, কারণ ও যদি ব্ল্যাকমেল করে তুই তো ফেঁসে যাবি, তুই তো মরে যাবি, আমাদেরকে মরে যেতে হবে, মানে ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু ও চিন্তা করছিলো সেই কল রেকর্ডে আমরা শুনতে পেয়েছি, কিন্তু ওখানে দু চারটে গালাগাল দিয়েছে, এটা স্বাভাবিক, যেটা স্বাভাবিক, আর অনেক ছেলেরাই আছে কথায় কথা, অনেক ছেলেরা, আমি সব ছেলেরা বলছি না, বেশি অনেক ছেলেরা আছে কথার সময় অনেক সময় কিস্তি বেরিয়ে যায়, তো সেখানে কিন্তু এই ধরনের কোনো রকমের নোংরা মন্তব্য ইঙ্গিত বা মেরে ফেলবো তোকে সেটা বলেনি, শুধু বলেছে তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মর, নাহলে তো আমি ফেঁসে যাবো, আর সেখানে তুমি বলছো যে তোমার বর 3-3 বার তোমাকে মারবার জন্য ব্যস্ত হয়ে গেছে, অতটা বোকা ওরা নয়, হতে পারে ওরা গ্রামের মানুষ কিন্তু অতটা বোকা নয়, যে ছেলেটা বাড়িতে যদি বউ মরে ফেঁসে যাবে বলে চিন্তিত, আমি তুমি বলছো আমি মরে যাবো, আমার বাবা মাকে জানালে আমি মরে যাবো, আর ওর সঙ্গে কথা বলতে না দিলে বা মানে মেলামেশা না করতে দিলে তুমি মরে যাবে, আবার একটা কথা বলেছো তোমার খাবো তোমার পড়বো এখানেই থাকবো, কিন্তু আমি প্রেমিকের সঙ্গে ড্যাশ মারাবো, এটা কোনো বউ বললে তার স্বামীরা সহ্য করবে না স্বামীরা মানবে? সেখানে দু চারটা যদি গালাগালি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে থাকে তাহলে কোনো দোষ করেনি, আর তোমাকে বলছে যে বন্ধুর সঙ্গে শুতে বলেছে, অ্যাকচুয়ালি তুমি তো একজনের সঙ্গে অলরেডি শুয়েই পড়েছো কি ওকে আবার উলঙ্গ কথাটা বলা যাবে না, ওটা খুব খারাপ কথা, ওটা নাকি ওকে বলা যাবে না, ওকে বস্ত্রহীন অবস্থায় বলা যাবে, বস্ত্রহীন বললেও মেনে নেবে কিন্তু উলঙ্গ বললেও মানবে না, এটা কখনো শুনেছো যে বস্ত্রহীন অবস্থায় তুমি ভিডিও করেছো তাকে তোমার কি বলবো প্রাইভেট পার্টস দেখিয়েছো, তুমি তো সত্যিই তুমি তাহলে বাজারে নিয়েছিলে, ঠিক সেই কারণে রাগের মাথায় যদি বলে থাকে, মনে হয় না বলেছে, যদি বলে থাকে তাহলে ঠিক সেই কারণে বলেছে, এই ভাড়া খাটবি তো রেট কত, তোর রেট কত বল, তুই ভাড়া খাটবি, কোনো কিছু খারাপ কিছু বলেনি, তুমি যে খারাপ কাজটা করেছো, এই কাল বলেছিলাম কি নারীর চেয়ে নিচের টান বেশি, আমাকে একজন বললো যে নারীর চেয়ে নারের টান বেশি, একদম ঠিক কথা, নারের টানেই তো বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা তোমরা কারা এই কথাগুলো, অনেকে দেখছি আজকে আমার নিরপেক্ষ হয়ে ভিডিও করছে যে
না একটা মেয়ের ওপর তাহলে হয়তো সত্যি অত্যাচার হয়েছে, একটা মেয়ের ওপর হয়তো তাহলে এই জিনিসগুলো হয়েছে, এই কিছুটা হলেও সত্যি এরকম বলছো নিরপেক্ষ, হঠাৎ করে পাল্টি খেয়ে গেলে শুধু ওর ভিডিওটা দেখে। কিন্তু ভিডিওর ভেতরে কিছু কিছু পয়েন্ট সেগুলো কিন্তু বিচার বিবেচনা করে দেখো, দেখা যাবে পুরোটাই ও কিন্তু মিথ্যে নাটক করছে, শুধুমাত্র পুরোপুরি ষড়যন্ত্র করছে সন্দীপকে পুরোপুরি ফাঁসাবার জন্য, সন্দীপকে পুরোপুরি ফাঁসাবার জন্য। সন্দীপ মনে হচ্ছে লাইভে আসবে, যে পুরো অনেক ষড়যন্ত্র চলছে আমার পিছনে, কটার সময় দেখলাম লাইভে আসবে, তো নোটিফিকেশান এলো আর কি, তো সময় দেরি আছে এখনও। সত্যি মানে ওর পিছনে সত্যি ষড়যন্ত্র চলছে, এবং বলছে আমি আমার ছেলেটাকে যাতে সারা জীবন নিয়ে আমি থাকতে পারি, সারা জীবন নিয়ে আমি আমার ছেলেটাকে কাছে নিয়ে থাকতে পারি, সেই প্রসেসিং চলছে। দেখা যাক পরকীয়া জেতে না ভালোবাসা, মানে বাবার ভালোবাসা জেতে না মায়ের পরকীয়া জিতে যায়, না সন্তানের প্রতি বাবার ভালোবাসা জিতে যায়। তবে ও কিছুই চায় না, মহারানী বলছে ও কিছুই চায় না, শুধু ডিভোর্সটি চায়, আর হচ্ছে সন্দীপের শাস্তি চায়, ছেলেটাকে নিজের কাছে চায়। তো ছেলেটাকে যখন তুমি নিজের কাছেই চাও, সেই রাত্রে ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়তে, নোড়া হাতে নিয়ে, ব্যাগ হাতে নিয়ে, মানে লাগেজ ব্যাগ হাতে নিয়ে মা দাদার সঙ্গে তুমি বেরিয়ে পড়লে, ছেলেটাকে রেখে কী করে বেরিয়ে পড়লে, ছেলেটাকে নিয়ে আসলে না কেন? না, ওরা আসতে দেয়নি, ওরা নিতে দেয়নি ছেলেকে। তুমি মা, একটা সন্তানের উপরে মায়ের জোর সবচেয়ে বেশি থাকে, এটা কোনো এক্সকিউজ হলো যে ওরা আমাকে নিয়ে বেরোতে দেয়নি? তুমি লাগেজ ব্যাগ নিয়ে, ব্যাংকের বই নিয়ে, বিভিন্ন রকমের ডকুমেন্টস নিয়ে বেরিয়ে পড়লে, সেগুলো তোমায় ছেড়ে দিল, আলমারি খুলে ব্যাংকের বই নিতে পারলে ওই অবস্থাতে তোমাকে মারতে আসছে, সেই সময় মানুষ প্রাণটা বাঁচাবে কী করে? সেটা বাঁচে যে আমাকে ওরা মারতে আসছে, কখনো আগুন দিয়ে, কখনো ওন্না দিয়ে, কখনো ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে, তাহলে সেই সময় মানুষ প্রাণটা কী করে? তুমি সেই সময় ব্যাগটা তোমার বললে গোছানো হয়েছিল, যেহেতু দীঘা থেকে ফিরেছো ব্যাগটা গোছানো হয়েছিল, আলমারি খুলে সেই সময় ডকুমেন্টস নেবো, ব্যাংকের বই নেবো, সব গুছিয়ে নেবো, সেইটা কারোর মাথায় থাকে না। সে ছুটে, এক ছুটে পিসির বাড়ি তুমি চলে যাওনি কেন, যে ওরা মারধর করছে? তোমার মাকে ফোন করলে সবই তো হলো, সব তো গুছানো হলো, আসলে ওরা কিছুই করেনি। তুমি চাইছিলে ভীষণ ভীষণভাবে উত্তপ্ত করতে, ভীষণ ভীষণভাবে নোংরামো করতে, যাতে তুমি মানে সন্দীপ তোমার সঙ্গে ঝগড়া করুক, তোমাকে একটু উল্টোপাল্টা কথা বলুক, একটু উল্টোপাল্টা কথা বললে তুমি গুছিয়ে বেরিয়ে পড়বে, তুমি সেইটুকুর অপেক্ষায় ছিলে, তাই তোমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। বলতে পারো যে ওর স্বপ্ন পূরণ হয়ে গেছে, ও যেটা চেয়েছিল যে বাইরে বেরিয়ে ছেলেকে না নিয়ে, বাবা মার থেকে দূরে থেকে, শ্বশুরবাড়ি থেকে দূরে থেকে, একটা ঘরে আমি লিভিং সম্পর্কে প্রেমিকের সঙ্গে থাকবো। আর প্রেমিকের কেচ্ছা কাহিনী, প্রেমিকের যে প্রথম বউ কি করে বিয়ে হয়েছিল, কেনই বা ডিভোর্স হলো, সেই ভিডিও আগামীকাল আসছে চোখ রাখো চ্যানেলে। আর যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি আমার সঙ্গে একমত হও বা একমত না হও, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও। প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কালকে একদম প্রমাণ সমেত একদম নিয়ে আসবো যে ওর প্রেমিক গুদীপ্ত আগের বইয়ের সাথে কী কারণে ডিভোর্স হয়েছে, কতদিনের প্রেম ছিল, আর রেজিস্ট্রি হওয়ার পরও সেভাবে সংসার করতে কেন পারলো না, সবটা কল রেকর্ডিং সময় মানে একদম প্রমাণ নিয়ে আসবো। এই ভিডিওটা দিলাম না বড় হয়ে যাবে বলে। তো চলো আজকে আসছি, টাটা, সঙ্গে থেকো।